ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে 190 কিলোমিটার এলাকায় ইলিশের অভয়াশ্রম হয়। সকল ধরনের মাছ ধরা, ক্রয় বিক্রয়, পরিবহন, মজুদ সম্পূর্ণ নিষেধ করেছে মৎস্য বিভাগ। এরই মধ্যে জাতকা ইলিশ নিধন করে বিভিন্ন বাজারে বিক্রি করার সময় মাছগুলো জব্দ করে মৎস্য কর্মকর্তা। উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজ হাসান জানান, দৌলত খান উপজেলার বিভিন্ন বাজারে অভিযান দিয়ে প্রায় 35 কেজি জাতকা ইলিশ জব্দ করেছি। এগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হবে। তিনি জানান, ঝাটকা ইলিশ নিধনে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আজকে অভিযান চালিয়ে প্রায় 40 কেজির মতো হচ্ছে যে ঝাটকা দলুৎখান বাজার থেকে এবং বসিরহাট বাজার থেকে আমরা আটক করেছি। আমি নিয়মিত হচ্ছে এই অভিযান পরিচালনা করব এবং আমাদের উপজেলা নির্বাহী অফিসার উনিও এই অভিযান পরিচালনা করবে। আর এই ঝাটকার বিরুদ্ধে হচ্ছে আমরা কিন্তু ব্যাপক প্রচার প্রচারণা চালিয়েছি, মাইকিং চালিয়েছি এবং ঝাটকা যাতে তারা না ধরে এই বিষয়ে আমরা সর্বোচ্চ হচ্ছে ব্যবস্থা নিচ্ছি এবং এ বিষয়ে অভিযান অব্যাহত থাকবে। ধন্যবাদ কাজী জামাল ভাইকে।